ছোটবেলা থেকে ক্রিশ্চিয়ানো হওয়ার স্বপ্ন দেখতো ছেলেটা। CR7 কে দেখতে দেখতেই বেড়ে ওঠা, তার মতোই বলে লাথি। সেই যে অনূর্ধ্ব বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা হয়ে উঠবে তা কি কয়েকদিন আগেও ভাবতে পেরেছিল অভিজিৎ? অভিজিৎ সরকার, ইতালি থেকে স্পেন, চোখ ধাঁধানো পারফরমেন্স। 17 বিশ্বযুদ্ধের আগে তাকে নিয়েই আশায় বুক বাঁধছে বাঙালি, আর তার ফোকাসে শুধুই বিশ্বকাপ। আমি জানি এটা করতে পারবো, আমার মনে বিশ্বাস আছে যে আমাদের টিম একটা টিম ভাবে যদি আমরা কোনোদিন খেলি তো আমাদেরকে হারানো খুবই মুশকিল। বাড়ি ব্যান্ডেলের কেউ টান কলোনিতে, বাবা মাছের আড়তে ভ্যান চালক, নিতান্ত দিন আনি দিন খাই সংসার, স্বপ্ন দেখার কোনো অবকাশ ছিল না। তবু স্বপ্ন দেখেছিল ছেলেটা সবার অজান্তেই। ছোটবেলা থেকেই টানত ফুটবল, খেলাটায় হাতে খড়ি 5 বছর বয়সে। খেলা চলতো প্লাস্টিকের বলে, ছাই চাপা আগুন, প্রতিভা চিনতে দেরি করেনি জহুরির চোখ। পাড়ার দাদাদের হাত ধরে মাঠে ময়দানে স্থানীয় কোচেদের কাছে যাতায়াত, ট্রেনিং, তারপর বাংলা দলে সুযোগ, আর ফিরে তাকাতে হয়নি। এরপর গোয়ায় স্পেশাল ট্রেনিং, 5 বছর ধরে সেখানে প্রশিক্ষণ চলেছে তার। একের পর এক স্বপ্ন পূরণ, অনূর্ধ্ব বিশ্বকাপ দলে সুযোগ। বিশ্বকাপের আগে বিদেশ সফরে গিয়েই বাজিমাত, আরিজোতে ইতালির যুব দলকে 2-0 গোলে হারায় ভারত, যার মধ্যে একটি গোল অভিজিতের। তারপরই লাইম লাইটে অভিজিৎ, সবুজ কালি চায় স্বপ্নের উত্থান। 6 অক্টোবর শুরু অনূর্ধ্ব 17 বিশ্বকাপ, এখন তারই প্রস্তুতি। গোল করে দেশকে জেতাতে চায় অভিজিৎ, গড়তে চায় নতুন ইতিহাস। এবিপি আনন্দ।